গত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে মারধর সংঘটিত হয়েছিল তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে। এই ঘটনার রেশ আছড়ে পড়ল তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে সোমবার প্রথম বর্ষের এক ছাত্রের উপর। ওই ছাত্রের নাম ঋতুরাজ ঘোষ। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারে রাকেশ নামক জনৈক ছাত্রের সঙ্গে সোমবার তেলিয়ামুড়া কলেজ চত্বরে জনৈক এক ছাত্রের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাকে বাঁচাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় ঋতুরাজ ঘোষ নামে এক ছাত্র। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ চত্বর। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তড়িঘড়ি বিশাল টিএসআর বাহিনী নিয়ে খাসিয়ামঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ছুটে যায়। পরবর্তীতে গুরুতর আহত ছাত্র ঋতুরাজকে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে। যদিও ঘটনাস্থলে পুলিশ ছুটে আসার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তোমার নাম তোমার নাম বুঝি না ঋতুরাজ কোন সেমিস্টারে পড়ে কিসের জন্য আজকে তোমার উপরে অ্যাটাক করছে আমি কিছু জানি না হঠাৎ করে হ্যাঁ আমার বন্ধুরা মারছে আমার কইছে এমন একটা ছেলে আমার মারছে কিছু দেখাই কেন ওখানে দেখতে গিয়ে হ্যাঁ আমার দেখাইছে বলে আমি দেখাইছে কি ধরে এরা মারছো সল্ট আউট না করে দেখতে গেলাম সল্ট আউট কইরা দাও বিষয়টা এই বিষয়টা প্রফেসরের নজরে নিয়েছো কি আশ্বাস এ নিয়ে কি থানায় মামলা করবো তুমি বুঝছি না আমি সবাই বাবা আমার গার্জেন আমি আসলাম আমার ভাই ঋতুরাজ ভোগ বাবার নাম প্রদীপ ভোগ ঠিক আছে আমাকে ফোন করলো যে নাকি কয়েকজনে মিলে আক্রমণ করেছে মাথার মধ্যে মাথা ফাটিয়ে দিয়েছে ঠিক আছে কলেজের পড়তে এসে যদি মাথা ফাটাফাটি হয় তাহলে তো সবজি বাজারের দোকানদারের মতন হয়ে গেল শিক্ষা ব্যবস্থা নাই মারামারি করবার জন্য এসেছি তারপর প্রিন্সিপালের সাথে সঙ্গে কথা করলাম এরকম এরকম ওকে আমি ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাব তারপরে আমরা প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেবো প্রশাসন কী ব্যবস্থা নেয় তার জন্য আগামী দিনে আমরা কীভাবে কলেজের মধ্যে আমাদের ভাইয়ের তারা পাঠাবো এরকমভাবে যদি পিটাপিটি করে মারামারি করে তাদের কোনো লাইফের কোনো সিকিউরিটি নাই মানে বলতে চাইছেন যে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের কিছু একটা অংশ ছাত্র হ্যাঁ 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 এরকম হয়েছে আপনার নাম আমার নাম প্রসেনজিৎ কুক বাবার নাম রঞ্জিত কুক কোন জায়গায় বাড়ি আমার বাড়ি তেলিয়ামুড়া নেতাজি নগর মূলত দুই পক্ষ বলতে মানে দুইজন ছাত্র নিজেদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাকবিদণ্ড হয়েছে আর এটা পরবর্তী সময় হাঁটা দিয়ে চলে যায় আমাদের স্যার ম্যাডাম ক্লাস করছিলেন ওনারা সেখানে যান এটাকে থামানোর চেষ্টা করেন পরবর্তীকালে আমরা দেখলাম দুই পক্ষ আমার কাছে এসছে এসে দুই পক্ষে তাদের বিবৃতি দিয়েছে এখন সেগুলি আমরা দেখছি আমি তো দেখছি মানে দুই পক্ষে দুজনেই আহত কম বেশি এ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করবেন আপনি এটা আমি পরবর্তীকালে আমাদের যে টিচার কাউন্সিল আছে আমরা আছি সবাই বসবো বসে দেখবো কী করা যায় বিষয়টা না সংসার বড় হলে ছেলে মেয়ের বিষয় তো সমস্যা হতেই পারে হ্যাঁ এখন বিষয়টা আমরা ওইভাবে খুব বড়ভাবে দেখছি না চাইছি আমরা কীভাবে এটাকে
আজকে যে ঘটনা হয়েছে দুজন ছেলের মধ্যে, তাদেরকে একসঙ্গে বসিয়ে মানে কীভাবে সমাধান করা যায় আমরা এটাই আগে সমস্যার সমাধান করি, তারপর পদক্ষেপ দেখব। স্যার দেখা গেল গতবারও একবার এরকম সমস্যা হয়েছে, সমাধান হয়েছে, কিন্তু নেক্সটে আজই আবার সেরকম ঘটনা। না আমি তো বললাম ছেলেমেয়েরা বেশি হলে আর সাধারণ বিভিন্ন বিভিন্ন মত থাকে, হ্যাঁ অর্থাৎ কারণ হতেই পারে। আমার নাম ডক্টর মনোরঞ্জন দাস, আমি কলেজের প্রিন্সিপাল।